আমরা লক্ষ্য করে দেখছি তদন্ত যে গতিতে হওয়া উচিত ছিল সেই গতিতে তদন্ত হচ্ছে না। এদের আটকে রাখা হয়েছে, তদন্ত সম্পূর্ণ না করলে আগামী দিনে এদের জামিন পাওয়া সুবিধা হয়ে যাবে। এবং আমাদের যে আশঙ্কা, যে কথা আমরা বারবার বলি যে এই সিবিআই, ইডি এরা নিয়ন্ত্রিত হন প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, প্রাইম মিনিস্টারের অনুরোধ এলো নেই এদের তদন্তের গতি বৃদ্ধি পায় বা তদন্তের গতি হ্রাস পায়। এবং প্রাইম মিনিস্টার স্বভাবতই তিনি তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এগুলো করেন, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বিভিন্ন রাজ্যে। আমাদের রাজ্যে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তবু সেখানে একটু গতিহীনতা দেখা যাচ্ছে। কবে সিবিআই এই তদন্তের সামগ্রিক রিপোর্ট দেবেন, এই নিয়ে আশঙ্কা থাকাটা খুব স্বাভাবিক। আমরা আশা করব সুপ্রিম কোর্ট যে কথা বলেছিলেন সারদা মামলায়, যে সিবিআই ভারতবর্ষের একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। এই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার সুযোগ তাদের কাছে আছে, তারা হয় প্রমাণ করবেন, তা না হলে তোতা পাখি বলেই প্রমাণিত হবে। নিয়োগ দুর্নীতিতে মানিক সিবিআই সেটিং এর সন্দেহ, খোদ বিচারপতি আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি, দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। আমার তো মনে হয় যোগসাজশ আছে, আমার তো মনে হয় সিবিআই মানিক ভট্টাচার্যর মধ্যে যোগসাজশ রয়েছে। জেলবন্দি প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতিকে জেরা না করায় তীব্র ভর্ৎসনা। মাননীয় বিচারপতি আমার তো মনে হয় মানিককে সিবিআই আধিকারিকরাই বুদ্ধি দিয়েছিলেন, মনে হয় সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরাই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আসুন, তাহলে গ্রেফতার করব না, বুদ্ধি দিয়েছিল সিবিআই আধিকারিকরাই, এমনই সন্দেহ প্রকাশ করেছেন খোদ বিচারপতি। নির্দেশের পরেও জেলবন্দি মানিককে জেরা না করায় সিবিআই কে তিরস্কার বিচারপতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, একেবারে প্রত্যেকটা ছত্রে ছত্রে তিরস্কার সিবিআই কে। একদমই তাই, খোদ বিচারপতি নিজেই এই মন্তব্য করছেন আজকে শুনানির সময়, এবং দু দফায় আজকে এটা শুনানি হয়েছে। এবং প্রথমবারের শুনানির সময় তিনি ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন যে তাহলে কি মানিক ভট্টাচার্যকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, তিনি সহযোগিতা করছেন না বলছেন, তারপরেও আপনারা মানিক ভট্টাচার্যের ওপরে যে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ রয়েছে সেটা বাতিলের জন্য আবেদন জানাচ্ছেন না, তাহলে কি আমি ধরে নেবো যে আপনারা মানিক ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন, না তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ মানিক ভট্টাচার্যের সঙ্গে থাকা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য প্রথমবারের শুনানিতে করেছিলেন। দ্বিতীয়বারের যখন শুনানি হয় এবং সেই শুনানির সময়ে তিনি তার পর্যবেক্ষণ প্রকাশ করেন যে আমার মনে হচ্ছে যে মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআই এর আধিকারিকদের একাংশে জড়িত রয়েছেন, এবং মানিক ভট্টাচার্য সিবিআই এর থেকেই বুদ্ধি নিয়ে তার এই সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে রেখেছেন। অর্থাৎ সরাসরি তিনি কিন্তু সিবিআই কে দায়ী করেছেন এবং প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কারণ সিবিআই এর সক্রিয়তা এবং তৎপরতা নিয়ে তার মনে সন্দেহ জেগেছে, এবং তিনি প্রশ্ন করেছেন একাধিকবার যে সিবিআই কেন মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করলেও, তিনি সহযোগিতা না করলেও সিবিআই তার বিরুদ্ধে কোর্টে যাচ্ছে না, তাকে অ্যারেস্ট করছে না, এই বিষয়গুলোকে কেন সিবিআই এড়িয়ে যাচ্ছে, সেই বিষয়ে সক্রিয় কেন সিবিআই নয়, এই জায়গাগুলোতে তিনি প্রশ্ন করেছেন, এবং সেখানে কোনো সন্তোষজনক উত্তর তিনি পাননি সিবিআইয়ের কাছ থেকে। এবং তারপরেই তার কিন্তু এই পর্যবেক্ষণ তিনি করেছেন যে সিবিআই এর একাংশ মানিক ভট্টাচার্যের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হচ্ছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গাঙ্গুলি আজকে করেছেন। একদমই রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকদের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগসাজশের সন্দেহ প্রকাশ করছেন খোদ বিচারপতি, অন্যদিকে তখনই নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর সন্দেহভাজনের তালিকায় আরো বিধায়ক কাউন্সিলর রয়েছে এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিকের নাম আদালতে আজ জানিয়েছেন সিবিআই আধিকারিকরা। এ তো সব মহাপুরুষ, এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন লোকসভা ভোটের পর, প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি। আরো একবার কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, একাধিক প্রভাবশালীর যোগ যে এর মধ্যে রয়েছে তা তো একেবারে গোড়ার দিক থেকেই বলে আসছিলেন তদন্তকারী আধিকারিক, এবং এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন খোদ মাননীয় বিচারপতি, আর এবার সেই তালিকাতেই একেবারে স্বাক্ষর করে দিল সিবিআই আধিকারিকরা, যেখানে তারা বলছেন বেশ কয়েকজন কাউন্সিলর বিধায়ক তারা রয়েছেন। একদমই তাই, সিবিআই আজকে যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তাতে বেশ কিছু নাম রয়েছে, যেগুলো দেখে প্রথমে বিচারপতি মন্তব্য করেছেন যে এরা তো সব মহাপুরুষ, অর্থাৎ বড় বড় লোকেদের ইনভলভমেন্ট রয়েছে এমনটাই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবং তারপরে তিনি জিজ্ঞেস করেছেন সিবিআই কে যে এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন,
লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেলে এটাও অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ ভোট ঘোষণা না হলে কি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি তৎপর হবে না, এই প্রশ্নটা কিন্তু তার মধ্যে এই ইঙ্গিতের মধ্যে রয়েছে। এবং তারপরে সিবিআই যেটা বলেছে যে একাধিক জনপ্রতিনিধি এবং কাউন্সিলররা রয়েছেন, কাউন্সিলররাও জনপ্রতিনিধি, এবং এটা দেখা গিয়েছে যে আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি বিধায়ক পার্থ চ্যাটার্জি তিনি জেলে রয়েছেন এই নিয়োগ দুর্নীতির মামলায়, নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত চলছে, জীবন কৃষ্ণ সাহা আরেক বিধায়ক তিনি জেলে রয়েছেন, মানিক ভট্টাচার্য তিনি নিজেও বিধায়ক তিনিও জেলে রয়েছেন, এবং আরো জনপ্রতিনিধি আরো কাউন্সিলর এদের নামও রয়েছে বলে এই সিবিআই এর আজকে তদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে বলেই মনে করা যাচ্ছে, যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইঙ্গিত করেছেন এবং সিবিআইও বলেছে আজকে আদালতে। যদিও কারোর নাম প্রকাশ্যে আনা হয়নি, কিন্তু যে মন্তব্য বিচারপতির তরফে এবং সিবিআই এর তরফে আজকে শুনানির সময় করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে আরো অনেকে জড়িত রয়েছে এবং তাদেরকে সন্দেহ প্রকাশ করছেন খোদ বিচারপতি। বিচারপতির নির্দেশ ছিল কিন্তু তা সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে দীর্ঘদিন ছেড়ে রাখা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়নি, এবং সেই জায়গা থেকেই যোগসাজশের সন্দেহ প্রকাশ করেছেন খোদ বিচারপতি। বিচারপতিদের এই আশঙ্কাকে তো আমরা উড়িয়ে দিতে পারছি না, আমরা লক্ষ্য করে দেখছি তদন্ত যে গতিতে হওয়া উচিত ছিল সেই গতিতে তদন্ত হচ্ছে না, এদের আটকে রাখা হয়েছে, তদন্ত সম্পূর্ণ না করলে আগামী দিনে এদের জামিন পাওয়ার সুবিধে হয়ে যাবে। এবং আমাদের যে আশঙ্কা, যে কথা আমরা বারবার বলি যে এই সিবিআই ইডি এরা নিয়ন্ত্রিত হন প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, প্রাইম মিনিস্টারের অঙ্গুর এলো নেই এদের তদন্তের গতি বৃদ্ধি পায় বা তদন্তের গতি হ্রাস পায়, এবং প্রাইম মিনিস্টার স্বভাবতই তিনি তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এগুলো করেন, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বিভিন্ন রাজ্যে। আমাদের রাজ্যে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তবু সেখানে একটু গতিহীনতা দেখা যাচ্ছে। কবে সিবিআই এই তদন্তের সামগ্রিক রিপোর্ট দেবেন এই নিয়ে আশঙ্কা থাকাটা খুব স্বাভাবিক। আমরা আশা করব সুপ্রিম কোর্ট যে কথা বলেছিলেন সারদা মামলায় যে সিবিআই ভারতবর্ষের একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, এই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার সুযোগ তাদের কাছে আছে, তারা হয় প্রমাণ করবেন, তা না হলে তোতা পাখি বলেই প্রমাণিত হবে। ধন্যবাদ বিকাশবাবু।